আসসালামু আলাইকুম। আজকের ব্লগ দুয়াজ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রকৃতির অপার রূপে ভরপুর ভারতের দর্শনীয় স্থানের সংখ্যা অসংখ্য। আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়ায় এবং তুলনামূলক কম খরচে অনেক জায়গা ভ্রমণ করা যায় বলে অনেকেই এই দেশের দর্শনীয় জায়গায় ভ্রমণ করতে পশ্চিমবঙ্গ ও অসম নিয়ে গঠিত। ডুয়ার্স দ্বারা ভুটান ও ভারতের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়। এই অঞ্চল ভুটান তথা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই অঞ্চলের গড় উচ্চতা 150-1700 মিটারের মধ্যে। এক, হিমালয়ের পাদদেশ তথা সমভূমি ও পর্বত অঞ্চলের মিলন স্থানে ডুয়ার্সের অবস্থান। ডুয়ার্সকে সংকোশ নদী দুই ভাগে ভাগ করেছে। এই নদীর পূর্বের অংশকে বলা হয় পূর্ব ডুয়ার্স বা অসম ডুয়ার্স এবং পশ্চিমের অংশকে বলে পশ্চিম ডুয়ার্স বা পশ্চিমবঙ্গ ডুয়ার্স। প্রকৃতির সৌন্দর্য তো আছেই, তাছাড়াও সেখানে রয়েছে চাপড়ামারি, গজলডোবা, বক্সা টাইগার রিসার্ভ, বক্সা ফোর্ট, গরুমারা জাতীয় উদ্যান, চেলসা, জলদাপাড়া জাতীয় উদ্যান, রাজা ভাতখাওয়া, বিন্দু, হাসিমারা, গোরবাতান। ঝালনের মতো সুন্দর জায়গা পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং অসমের ধুবরী, কোকরাঝাড়, বরপেটা, গোয়ালপাড়া ও বঙ্গাইগাঁও জেলা নিয়ে ডুয়ার্স অঞ্চল গঠিত। ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। এই অঞ্চল ভুটান তথা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ডুয়ার্স দ্বারা ভুটান ও ভারতের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়। এটি পূর্ব হিমালয়ের পাদদেশের পশ্চিমবঙ্গ ও অসম নিয়ে গঠিত। আলিপুরদুয়ারকে ডুয়ার্স বলা হয় কেন? এলাকাটি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার একটি প্রধান অংশ গঠন করে এবং এটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। ডুয়ার্স নামটি দরজা বা দ্বার থেকে এসেছে, কারণ এই অঞ্চলটি উত্তর পূর্ব ভারত এবং ভুটানের প্রবেশদ্বার। ডুয়ার্স থেকে ভুটান পর্যন্ত 18টি গেট বা দ্বার রয়েছে বলে জানা যায়। ডুয়ার্স ভ্রমণের উপযুক্ত সময়, প্রচুর পর্যটকরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে প্রচুর শীতল বাতাসের সাথে মনোরম আবহাওয়া উপভোগ করতে ডুয়ার্স ভ্রমণ করতে পছন্দ করে। এমনকি এপ্রিল, মে এবং জুন ভ্রমণের জন্য একটি পছন্দের সময়, কারণ এটি একটি কাঁধের ঋতু। পর্যটকদের জন্য উচ্চ আর্দ্রতার সাথে গরম আবহাওয়া সরবরাহ করে। এই অঞ্চলে চা বাগান 97,280 হেক্টর, 240-400 একর জুড়ে বিস্তৃত। এই অঞ্চলটি 226 মিলিয়ন কেজি চা উৎপাদন করে, যা ভারতের মোট চা ফসলের প্রায় 1/4। উত্তরবঙ্গের 283টি চা বাগানের মধ্যে ডুয়ার্সে 154টি বাগান রয়েছে, যেখানে
3.5 লাখ শ্রমিক কাজ করে। কিভাবে যাবেন লাটাগুড়ি, যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। আর আপনি যদি কলকাতা থেকে আসতে চান তবে ট্রেনে চড়ে নিউ জলপাইগুড়িতে এসে ডুয়ার্সের পছন্দ মতো জায়গায় যেতে পারবেন। ডুয়ার্সের কোনো জায়গায় যেতে চাইলে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি থেকে আপনার যতদিন প্রয়োজন সে অনুযায়ী গাড়ি ভাড়া করতে পারবেন। Thank you.